गाइस वेलकम बैक माय अनदर वीडियो मेक मनी ऑनलाइन वीडियोते আপনাদের সবাইকে স্বাগত। আমি আমার এক নম্বর ক্লাসে আমি দেখিয়েছিলাম আপনারা কিভাবে টু ক্যাপচা ওয়েবসাইটে কিভাবে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমি ভিডিও শেষে বলেছিলাম যে কিভাবে আপনি এই টু ক্যাপচা ডট কম এ একটি এক্সাম দিতে হয় অথবা পরীক্ষা দিতে হয়, এই ট্রেনিং কিভাবে সম্পূর্ণ কমপ্লিট করতে হয় এবং এরপরে কিভাবে জবে যেতে হয় আমি দেখিয়ে দিতে চেয়েছিলাম। তো আমি এই ভিডিওতে সম্পূর্ণটাই দেখিয়ে দেব আসলে আপনি কিভাবে এই এই এক্সামটি দেবেন এবং এই এক্সামতে পাস করার পর আপনি কিভাবে জবে যাবেন। তো ভিডিওটি শুরু করার আগে আমি কিছু কথা বলে নিব, যারা আমার এই চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে নেবেন। তো আমি আমার এই ভিডিও এই ওয়েবসাইটের এক নম্বর ভিডিও আমি এই ভিডিওর ইন বাটনে এবং আই বাটনে দিয়ে দেবো এবং আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়াও আমি এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন এবং আপনি চাইলে সেই লিঙ্কটি কপি করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো বন্ধুরা আমি ভিডিওটি শুরু করতে চাচ্ছি। তো দেখুন আমার এখানে আমি টু ক্যাপচা ওয়েবসাইটেই ঢুকে রয়েছি, এসে আসি। এই যে টু ক্যাপচা, এটি হচ্ছে ওয়েবসাইট এবং এখানে দেখুন আমি এখানে ট্রেনিং মোডে রয়েছি। তো এখানে আমার আসলে ট্রেনিং মোডটি কমপ্লিট করতে হবে এবং এখানে দেখুন কয়েকটি অপশান রয়েছে, আমার এখানে কমপ্লিট করতে হবে 45টি ক্যাপচা এবং এখানে দেখুন রয়েছে কত নর্মাল প্লাস রিক্যাপচা। ওকে, তো আমার এখানে 45টি ক্যাপচা মানে এক্সাম দিতে হবে, আমার এই 45 ক্যাপচাটি সুন্দরভাবে এবং কমপ্লিট করতে হবে, এক্সামে পাস করতে হবে। তো পাস করার জন্য এখানে জাস্ট এখানে দেখুন একটি স্টার রয়েছে, এখানে স্টার বাটনে ক্লিক করবেন, স্টারে ক্লিক করবেন। ওকে, তো ক্লিক করার পর দেখুন আমাদেরকে এখানে নির্দেশ করেই দিবে আসলে কী করতে হবে। তো এখানে দেখুন আমার এখানে দিয়ে দিয়েছে, তো আমি এখানে জাস্ট যেটি বলেছে এখানে ফটোতে যা লেখা আছে আপনারা ঠিক সেভাবে আপনি করে দিবেন। তো আমি এখানে দেখুন করে দিলাম, আমার এখানে দেখুন 28/17/37। ওকে, এরপরে আপনি জাস্ট এখানে দেখুন একটি ওরে সেন্ড ইন্টার। ওকে, তো এখানে ক্লিক করবেন। ওকে, তো 292 2927 4805। তো দেখুন এখানে রয়েছে 29/27, তো 29/27/48005। তো এখানে যে যে লেখাটি রয়েছে এখানে জাস্ট সেন্ড ইন্টারে ক্লিক করবেন। ওকে, তো দেখুন বন্ধুরা আমার এখানে দুইটি কমপ্লিট হয়েছে। এরপরে নেক্সটে এসে দেখবেন এখানে যে লেখাটি রয়েছে এখানে আমাদের লিখতে হবে। তো এখানে এখানে লেখা রয়েছে যে 9, দেখুন এখানে যে লেখাটি রয়েছে সেটি লিখতে হবে, সেটি হচ্ছে 9 9 4। আচ্ছা, 9 4 বড় হাতে লেখা রয়েছে, তো আমি এখানে 9 4 YSS। ওকে, আমি একটু দেখব আমার YSSM, এরপরে আমরা ইন্টারে চাপ দেব। তো দেখুন ইন্টারেতে ক্লিক করার সাথে সাথে আমার তিনটি কমপ্লিট হয়েছে, আমার এটিও কমপ্লিট হয়েছে। তো এরপরে এখানে যেই 4 নাম্বারটি রয়েছে সেটি হচ্ছে দেখুন এখানে যেই লেখাটি রয়েছে আমাদের সেটি লিখতে হবে। তো কিভাবে লিখবেন আপনারা দেখবেন এবং দেখে দেখে এক্সামটি দিবেন। আমার 15 রয়েছে এখানে, 15 7 2 5 8 9 7। তো দেখুন বন্ধুরা এখানে যে লেখাটি রয়েছে আমি সেটি আমি টাইপ করেছি যে 15 72 58 97। ওকে, তো আমরা জাস্ট এখানে যে সেন্ড অপশান রয়েছে আমরা এখানে ক্লিক করব। তো ক্লিক করলাম, তো আমাদের এই যে চারটি কমপ্লিট হয়েছে। তো এরপর এখানে দেখুন উপরে এখানে লেখা রয়েছে, এই লেখাটি এখন আমাদের টাইপ করতে হবে এক সেমভাবে। তো এখানে লেখা রয়েছে হচ্ছে 5, আমরা এখানে 5 লিখব। এরপর 5 5 5 n 5 n g f
7F, 7F, तो देखो ना हमारे एखाने जे लेखाटी रही है 5NGF7F। ओके आमी इंटरव्यूते चाप दिव, देखी देखो पास टी हुई से, तो एरपर देखो आरेकटी आमादेर लेखाटी चले आसछे, एखाने एकटू स्पेस होबे मने होच्छे, तो एखाने आमरा लिखब होच्छे, लेखा रही होच्छे सानसेट रोड, तो आमरा सम्पूर्णटाई बड़ो हाथे लिखब सानसेट रोड। तो देखो एखाने एस यू एन ए एस ई टी सानसेट रोड एक स्पेस हो, एरपर रोड टी लिखब आमरा, एकटू प्रॉब्लेम बड़ो हाथ लिखते हो, आर ओ ए डी रोड। तो देखो एखाने आमार सानसेट रोड टी लिखी, एखाने जे जे फाका जायगा रयेछे एटिर जन्य स्पेस दिएछि, तो एखाने आमी इंटारेते चाप दिलाम। तो आमार देखुन 6টি কমপ্লিট হইছে, তো এরপর এখানে যে লেখাটি রয়েছে সেটি লিখতে হবে, লেখাটি যেটি রয়েছে তো টি রয়েছে টি, এখানে আমার যে লেখাটি রয়েছে এখানে মনোযোগ সহকারে একটু দেখবেন, খুবই গুরুত্বপূর্ণ। এখানে এই যে যে সার্কেল রয়েছে, সার্কেলের মধ্যে যে লেখাটি রয়েছে আমাদের সেই লেখাটি লিখতে হবে, এখানে দেখো লেখা আছে আন্ডার সার্কেল। ওকে, তো আমরা সার্কেলের ভিতরে দেখব এবং লিখব, তো আমার সার্কেলের ভিতরে রয়েছে হচ্ছে টি, T-O-O-T-H। तो देखो बंधुरा एखाने आमार सार्केलेर भितरे टी रयेछे, सार्केलेर भितरे ओ रयेछे, एबं एखाने देखो सार्केलेर भितरे ओ रयेछे, एबं एखाने देखो सार्केलेर भितरे टी, एबं एखाने सार्केलेर मध्ये देखो एच रयेछे। तो एखन इंटारे चाप दिब, 6 रयेछिलो देखो आमार 7 हये गेछे, आमार 7টা कमप्लीट हयेछे अलरेडी। তো এরপরে দেখুন এখানে যে অপশনটি রয়েছে এখন আমাদের এটি লিখে দিতে হবে, ঠিক আছে। এখানে রয়েছে দেখুন যে লেখাটি রয়েছে সেটি হচ্ছে 9 4 4 6 9। ওকে, তো আমরা এখানে লিখব প্রথমে 4 6 9 4 6 9, এখানে 4 6 9 লিখলাম। এরপরে রয়েছে হলো আই, তো আমরা ছোট হাতের আই দিয়ে দিব। এরপরে যেটি রয়েছে হচ্ছে ই রয়েছে বড় হাতের, তো আমরা ইটি বড় হাতে দিয়ে দেব। ই দেওয়ার পর এখানে দেখুন যে ই লেখা রয়েছে এটি হচ্ছে ছোট হাতের ই, ই আমরা ছোট হাতে দিব। এরপরে দেখুন 4 7, তো আমরা এখানে 4 7টি চাপ দিয়ে দিলাম। ওকে, তো এরপরে আমরা ইন্টার চাপ দিতে পারি, দেখুন আমার 7টি কমপ্লিট হয়েছে। ওকে, আমাদের এটিও কমপ্লিট হয়েছে, 8টি হয়ে গেছে। এরপরে আমরা নিচে আসব, নিচে আসার পর দেখুন এখানে রয়েছে ইন্টার দি ফলোয়িং, মানে এখানে যে লেখাটি রয়েছে আমাদের অবশ্যই সে লেখাটি লিখতে হবে। তো দেখুন এখানে কিভাবে লিখবেন, তো এখানে রয়েছে লেখা রয়েছে টাইম ইজ এন। ওকে, তো আমরা এখানে লিখব যে টি আই এম ই টাইম ইজ এন, টাইম ইজ এন আই আই ডবল এল ইউ এস ও এন। এখন আমরা উপরে লেখার সাথে অবশ্যই মিলাবো যে একুরেট রয়েছে কিনা, অবশ্যই আমার এখানে দেখুন একটি ভুল গিয়েছে, আমার ওয়ের পাশে হচ্ছে আই হবে, তো আমি এখানে আই দিয়ে দিব। ওকে, তো এখন দেখবো আসলে কমপ্লিট হলো কিনা টাইম। ওকে, টাইম ঠিক আছে, এরপরে দেখুন ইজ ইস্টার ঠিক আছে, এরপরে অ্যান ঠিক আছে, এরপরে হচ্ছে আই ডবল এল ইউ এস আই ও এন। ওকে, তো আমরা ইন্টারে চাপ দিব। ওকে, তো এরপর দেখুন 9টি আমার কমপ্লিট হয়েছে। এরপরে দেখুন এটি যে লেখাটি রয়েছে আমাদের সে লেখাটি আন্ডারলাইন অনলি, মানে এখানে যে আন্ডারলাইন রয়েছে আন্ডার নিচে লেখা রয়েছে সেটি করতে হবে। তো এখানে দেখুন আসলে সব কিছু এখানে বড় হাতে রয়েছে, জে এর নিচে রয়েছে, এল এর নিচে রয়েছে, পি এর নিচে রয়েছে এবং 5 এর। তো আমরা কী করবো এখানে, জাস্ট আমাদের সম্পূর্ণটাই বড় হাতে লিখতে হবে, তো আমরা জে দিব। ওকে, একটু মানে প্রবলেম হয়েছে, আমরা এখানে সরি আমি একটু ধরে আমি দিই, দেখুন আমি বড় হাতের জে দিলাম, জে দেওয়ার পর এলটা দেবো বড় হাতের, এরপরে রয়েছে পিটা হচ্ছে বড় হাতের, এরপরে কি রয়েছে 5, তো 5 দেখুন এখানে মনোযোগ সহকারে দেখুন এখানে জে হচ্ছে নিচে আন্ডারলাইন রয়েছে এবং এল এর নিচে আন্ডারলাইন রয়েছে এবং দেখুন এই 5 এর নিচে আন্ডারলাইন রয়েছে। এবং আমরা এখন এই যে সেন্ট যে ইন্টার রয়েছে এখানে চাপ দেবো। ওকে, আমার এখানে আসলে রং লেখা দিয়েছে রং, তো আমি এখানে দেখবো আসলে আমার কোথায় মানে ভুল হয়েছে। তো অবশ্যই আমাদের দেখতে হবে এখানে জে এল পি জি লেখা রয়েছে, আমি এখানে জে
JLP 5 आमी JLP 4 5 एखाने आसले आमार 4 5 देवा हुए गेछे मिस्टेक हुए तो एखाने 5 रयेछे एखाने जस्ट आमरा जे इंटारे चाप देव एखन ओके तो देखो आमरा एटाओ कमप्लीट हुए 10 कमप्लीट हलो एरपर आमार कि करते हबे एखाने देखुन कोनो कैपचा एखाने नाई जदि एखाने आमादेर कोनो फटो ना थाके जदि कोनो लेखा ना थाके ताहले आमरा एई जे एखाने क्लिक करते पारि ठीक आछे तो आमरा एखाने जस्ट जे इट इज नट ए कैपचा ओके तो आमरा एखाने क्लिक कर दिलाम एरपर देखो आमार 11 कमप्लीट एरपर देखो एखाने जे लेखाटी रयेछे सेई लेखाटी आमादेर लिखते हबे সেটি হচ্ছে দেখুন যে যে লেখা রয়েছে যে এন লেখা রয়েছে হচ্ছে এন সম্পূর্ণ ছোট হাতের হবে NVWE CZZT3 ওকে তো আমি এখানে T3 দিয়ে দিব देखो T3 दिलाम ऊपर जो लेखाटी रही है सम्पूर्ण भाव देखें एरपर इंटारे चाप देवें देखो हमें इंटारे दिलाम 12 कमप्लीट माने आमार एटी होलो सक्सेसफुल हुई से तो एरपर देखो आमार एखाने लेखा रही है कि जे एखाने रही है कि ओनली ब्लू माने ब्लू कलर जे जेटी लेखा रही है आमादेर ब्लू कलर शुद्ध टाइप करते हबे तो एखाने देखो आमी किऊटा देव बड़ो हाथे आमरा किऊटा देव बड़ो हाथे এরপরে যে দিব যেটা দিব ছোট হাতের এরপরে হচ্ছে ইউ ইউ রয়েছে ব্লুর ভিতরে এইচ রয়েছে এবং সর্বশেষ রয়েছে বি তো দেখুন আমার এখানে যে ব্লু এখানে অনলি ব্লু লেখা রয়েছে আমার এখানে কমপ্লিট হয়েছে তো এরপরে যে ইন্টার রয়েছে আমরা ইন্টারে চাপ দেব ওকে তো ইন্টারে চাপ দিলাম দেখুন আমার এখানে সম্পূর্ণ হয়েছে 13টি তো এরপর দেখুন উপরে যে লেখাটি রয়েছে এখানে আবার লিখে দিয়েছে কি আন্ডার সার্কেল তো আমার সার্কেলের মধ্যে যেটি রয়েছে সেটি তো দেখুন এখানে আমার সার্কেলের ভিতরে রয়েছে এস তো আমি এখানে এস দিলাম এস দেওয়ার পর দেখুন আমার সার্কেলের মধ্যে রয়েছে ডাব্লু ডাব্লু দিলাম এরপরে যে দেখুন এখানে সার্কেল দেখব সার্কেলের ভিতরে কি রয়েছে আই তো আমি এখানে আই দিব আমি এখানে আই দিলাম এবং এরপরে দেখুন এস এবং এইচ এর উপরে আমার সার্কেল রয়েছে আমি এখানে এস এস এবং এইচ দিলাম এরপরে আমরা ইন্টার দিব আশা করি কমপ্লিট হইবে তো দেখুন 14টি কমপ্লিট হয়েছে এরপরে আপনি কি করবেন এখানে দেখুন লেখা রয়েছে অনলি ব্ল্যাক তো মানে যেই যে লেখাটি রয়েছে আর কি মানে এখন দেখুন আপনি এখানে যে ব্ল্যাক কালারের যেটি রয়েছে সেটি আপনি টাইপ করবেন আমার ভি রয়েছে ভি ওকে তো এখানে আমার মনে হচ্ছে এটি বড় হাতের হবে তো আমি ছোট হাতেরই দিয়ে আমি একটু ট্রাই করতে পারি তো আমি একটু দেখব আসলে কোনো ভুল ধরে কি না ওকে আমার এটি কমপ্লিট হয়ে গিয়েছে তো এরপর দেখুন এখানে যে লেখাটি রয়েছে দ্যাট অন ইজ রিয়েলি ইজি ওকে এখানে লেখা রয়েছে YZEM সবই বড় হাতের হবে তো কি করব আমরা আমরা এখানে সম্পূর্ণ বড় হাতের লিখব তো আমরা এখানে লিখব আমরা বড় হাতের লিখব যেহেতু আমি একটু বড় হাতে লেখার চেষ্টা করি YZEM আশা করি কমপ্লিট হবে আমি সেন্ড অপশনে ক্লিক করলাম ওকে আমার 16টি কমপ্লিট হয়েছে এরপরে দেখুন এখানে যে লেখা রয়েছে প্লিজ ইন্টার ফিড এক্স গ্রাউন্ড ওকে আমার এই লেখাটি লিখতে হবে তো আমি এখানে লিখব যে FED আমি ওকে আমি একটু ছোট হাতের করে নিব FED এবং এরপরে লেখা রয়েছে হলো EX তো আমি এখানে EX একটি স্পেস হবে দেখুন স্পেস দেওয়া রয়েছে এবং এখন লিখতে হবে আমাদের গ্রাউন্ড GROUND আমরা এখানে গ্রাউন্ড লিখলাম দেখুন ফিড এক্স গ্রাউন্ড তো আমরা যেই এখানে যেই সেন্ড ইন্টার রয়েছে আমরা এখানে ক্লিক করব ওকে তো আমি এখানে ক্লিক করে দিলাম দেখুন 17টি কমপ্লিট হয়েছে এটিও আমার আমাদের কমপ্লিট হয়েছে এরপরে দেখুন এখানে যে লেখাটি রয়েছে সিলেক্ট এ হাউস মানে আমাদের এখানে যে বাড়িটি রয়েছে আমাদের সেটি হলে সিলেক্ট করতে হবে তো সেটি সিলেক্ট করার জন্য আমরা এখানে দেখব দেখুন 2 এ রয়েছে তো আমি এখানে 2 দিব এরপরে দেখুন রয়েছে হচ্ছে রয়েছে হচ্ছে 5 এ এখানে দেখুন 5 রয়েছে তো আমরা 5 দিব এরপরে এখানে দেখুন এই যে 6 রয়েছে তো আমরা এখানে 6 দিব এবার 6 দিব এরপরে এখানে দেখুন হচ্ছে
দেখুন হচ্ছে 9, এখানে দেখুন এই যে একটি হাউস রয়েছে, তো আমরা একটা 9 এ চাপ দেব। চাপ দেওয়ার পর এই যে দি ইন্টার রয়েছে, আমরা ইন্টারে চাপ দেব। ওকে ওকে, আমাদের আমাদের এটিও কমপ্লিট হয়েছে, 18টি কমপ্লিট হয়েছে আমাদের। এরপরে দেখুন আমাদের এখানে অ্যান্সারটি নিচে লেখা রয়েছে, আমরা জাস্ট যে অ্যান্সারটি দেওয়া রয়েছে আমরা অ্যান্সারটি দিয়ে দেবো 2, 3, 6, 8। তো এখানে দেখুন অ্যান্সারটি দেওয়া রয়েছে, আমি 2368 আমি এখানে চাপ ক্লিক করে দিলাম। এরপরে দেখুন যে অপশানটি রয়েছে প্লিজ ইন্টার গিভ অ্যান্ড টেক। ওকে, তো আমাদের এটি লিখতে হবে, তো আমি জিটা দেবো বড় হাতে, যেহেতু জিটা বড় হাতে রয়েছে। এরপরে গিভ লিখবো, এরপরে একটি স্পেস দিব, এরপরে অ্যান্ড 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 লেখার পরে এখানে টেক লিখতে হবে, আমার টিটা বড় হাতে দিতে হবে। ওকে, দেখুন আমার এখানে আসলে ডবল এ পড়ে গিয়েছে, তো আমি এখানে টি দেওয়ার পরে আমি জাস্ট এখানে টেক লিখবো, কে ই টেক লিখলাম। এরপরে আমরা ইন্টারে চাপ দেবো। ওকে, তো এরপরে দেখুন এই যে ইন্টারে চাপ দেওয়ার পর আমার 20টি কমপ্লিট হয়েছে। এরপরে এখানে দেখুন যে লেখাটি রয়েছে আমাদের লিখতে হবে, এই যে বক্সে যে লেখাটি রয়েছে, তো আমার প্রথমে লেখাটি রয়েছে হলো ডি, ডি হচ্ছে ছোট হাতের, ওয়াই হচ্ছে বড় হাতের, ওয়াই হচ্ছে বড় হাতের, ডাব্লু হচ্ছে ছোট হাতের, এবং ইউ হচ্ছে বড় হাতের, এবং বি হচ্ছে ছোট হাতের। ওকে, এরপরে আমরা এই যে এখানে সেন্ড ইন্টার রয়েছে এখানে চাপ দেব। ওকে, আমাদের দেখুন প্রায় 21টি কমপ্লিট হয়েছে, প্রায় শেষের দিকে আসতেছি আমরা। তো এরপর এরপরে দেখুন এখানে যে রয়েছে অনলি নেট 3 স্টোর ফ্রন্ট। ওকে, তো আমরা ফ্রন্ট সাইজটি আমাদের হলো এখানে কী করতে হবে, সিলেক্ট করতে হবে। তো ফ্রন্ট সাইজটি সিলেক্ট করার জন্য আমরা কি করব, এখানে হচ্ছে 5578 হবে। ওকে, দেখুন এখানে যেই 5 রয়েছে ফ্রন্ট সাইড 5, এবং এখানে দেখুন যে 7 রয়েছে, এই যে 7টা ফ্রন্ট সাইড রয়েছে, তো এখানে কি করতে পারি আমরা এখানে লিখে দিব হচ্ছে 5 7 5 7 5 7 8, এই যে 8টা রয়েছে ফ্রন্ট সাইড, তো আমরা 8 দিয়ে দিব। ওকে, আমি দেখি ইন্টার দিয়ে কমপ্লিট হয় কি না, তো আমি ইন্টার দিলাম। ওকে, তো দেখুন আমাদের এখানে 22টি কমপ্লিট হয়েছে। এরপরে এখানে যে লেখাটি রয়েছে আমাদের লিখতে হবে, তো এখানে লেখা রয়েছে হচ্ছে দেখুন এইচ এইচ ডাব্লু, সব ছোট হাতের হবে, এইচ ডাব্লু এইচ এক্স। ওকে, এরপরে 7 রয়েছে, 7 ডি এফ, তো ডিটা হবে বড় হাতের, ডি দেখুন বড় হাতের রয়েছে, এবং এফটি হবে ছোট হাতের। তো দেখুন আমার এখানে এইচ ডাব্লু এইচ এক্স 7 ডি এফ। ওকে, তো আমরা ইন্টারে চাপ দেবো, আমার 22টি কমপ্লিট হয়েছে, যদি এটি হয়তো 23টি হবে। তো দেখুন আমার এটি কমপ্লিট হয়েছে। এরপরে আমরা এখানে আসবো, আসার পর দেখুন অনলি নেট 3 স্কোয়ার্স ও উইথ স্টেট সাইন্স। তো এখানে আমি দেখুন এখানে যে অ্যান্সারটি দেওয়া রয়েছে 3 7 বি, তো আমরা এখানে জাস্ট এই যে দেখুন অ্যান্সার লিখে দিয়েছে, তো এখানে জাস্ট 3 7 আমি বি দিব। ওকে, এরপরে ইন্টারে চাপ দিব। ওকে, তো ইন্টারে চাপ দেওয়ার পর দেখুন আমরা এখানে 24টি হয়েছে, 23টা ছিল। এরপরে দেখুন যে অপশানটি আসছে সেটি হচ্ছে এখানে আমার হচ্ছে সিলেক্ট করতে হবে কি, যে অনলি নেট 3 স্কোয়ার উইথ স্টেট সাইন্স। তো এখানে আমাদের হলো কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আমরা কি করব, এখানে স্টেট স্কোয়ারের ভিতর যে লেখাটি রয়েছে আমরা আমাদের সে লেখাটি করতে হবে, তো 6। ওকে, তো আমি এখানে দেখুন আচ্ছা 6 রয়েছে আমার সার্কেলের ভিতরে, কি রয়েছে 6 রয়েছে, এরপরে হচ্ছে 7 রয়েছে, 7, এবং এরপরে রয়েছে হলো বি। ওকে, তো আমি দেখব আসলে বি দেওয়ার পর কমপ্লিট হয় কি না, 6 6 এ না সরি 6 6 এ বি হবে, তো 6 এ 6 এ আমি বি দিয়ে দিলাম। তো দেখুন আমার এখানে 6 এ বি দেওয়ার পর আমি এখানে দেখব এই যে 6টা দেখুন সার্কেলের রয়েছে, এবং এখানে হচ্ছে এ, এটা দেখুন এটা দেখব সার্কেলে রয়েছে, এবং এখানে দেখুন বি। ওকে, এই যে বিটা রয়েছে সার্কেলে, তো আমি এখানে জাস্ট ইন্টারে চাপ দিয়ে আমি দেখব। ওকে, তো একটু দেখুন এখানে প্রবলেম হয়েছে, আমাদের এখানে কমপ্লিট হয় নাই, মানে আমার এখানে একটি মিস্টেক হয়েছে এই কারণে। তো কি করবেন এখানে একটু আমরা একটু ভেবে দেখব। তো বন্ধুরা আমার এখানে একটি মিস্টেক হয়েছে, দেখুন কি মিস্টেক হয়েছে, এখানে আমার
सिक्स ए इ हो तो मिस्टेक कर दिए इटा रही है सार्केल मध्य रही है देखो एखे जस्ट हमें इंटायर चाप देव तो देखो इंटायर चाप देर पर हमारे एखे प्रोसेस टी कमप्लीट होरपर एखे देखो को कैपसा नाई तो करते हैं जे 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 इट इज नट ए कैपचा एखे क्लिक करते हैं ओके तो एरपर सामने एक अपशन चले आसें देखो एखे जो लेखाटी रही है आगे पढ़ब सिलेक्ट अल इमेज उइथ स्टेट नम्बर्स ओके मैं एखे जो नम्बर रही है से नम्बर नम्बर हमें चाप दीते ओके तो नम्बर नम्बर चाप दी हो देखो एखे एक नम्बर रही है एखे हमें हे ओके एखे हमें लिखे दीते वन वन रही है एरपर तीन नम्बर रही है तो एखे थ्री रही है फाइव नाइन ओके तो देखो हमारे एखे एगे रही है एखे हलो तीन नम्बर रही है एवं एखे पाँच नम्बर रही है एवं एखे एस देखो एखे आर नहीं रही है नाइन ओके हमें एकटूजे सेंट इंटारे चाप दे ओके ओके तो सेंट इंटारे चाप देर पर हमें एकटू ऊपर जब हमारे सत्ताईस कमप्लीट होरपर एखे देखो कि लेखा रही है एक देख स्टेट साइंस तो अच्छा सिंगे चाप दी अच्छा सिंगे ते चाप दीब जार आगे हमें देखो एखे जे स्टेट रही है स्टेटे चाप दीते हैं तो एखे देखो जे जे लेखाटी रही है एखे जस्ट हमें कि करब एखे जे टू सेवेन एट नाइन ओके तो एखे देखो जे स्टेट अपशनटी रही है एखे आमरा टूए देखब ओके आमरा टूए ते देखुन ठीक आसे एकदम एरपर देखुन एखाने जे जे सेवेन रही है एरपर जे सेवेन रही है ये सेवेन एक देखुन एटी एटी ठीक रही है एवं एरपर देखुन नाइन एसे देखुन ये एक कश्चिन्ह रही तो एरपर आमरा इंटारे चाप देव ओके इंटारे चाप देवार पर देखुन आमादेर एटी आठाशटी आमादेर अलरेडी कमप्लीट हुई अवश्य आमरा आपनारा देखे देखे दिबेन आमार भिडियो ना छाड़ा एकदम आपनारा खुबी प्रब्लेमे फेस करबें ओके तो एरपर देखो लेखा रही है व्हाई आई कैन नॉट टाइपिंग एनीथिंग स्टेट नंबर तो एखे जेटी आपनर करते हो से हे अच्छा एखे कि बोलिए उइ कैन स्टेट नंबर ये स्टेट नंबर आपनर मैं ओके हमारे एखे एकटू एकटू देखते मैं आमार लेखार अपशन आसे ना ओके तो एखे मन आर चाप दीते ओके तो एखे चाप दिए देखो ये तीन नम्बर रही है ओके ओके एखे तीन नम्बर रही है तीन नम्बर रही है एवं एखे रही है हलो फाइव देखो फाइव रही है ओके एरपर देखो एखे लेखा रही है हे एखे देखो एजे तीन तीन छयन सेवेन सेवेने लेखा रही है ओके सेवेन एरपर इंटारे चाप देव हमें ओके इंटारे चाप देर पर देखो हमारे सामने प्राय प्रायतरिशी हो गए हमें एग्जाम क्षेत्र तो एखे टाइपिंग करते हैं देखो एखे कि लेखा रही है दिस इज ऑन ए सिमिलर बट यू हैव टू सिलेक्ट ऑल स्क्वायर्स विथ गोस्ट तो गोस्ट सिलेक्ट करते हैं जेखने जेखने रही है तो देखो हमारे एखे लेखाते रही है हलो टूए तो एखे टू ते चाप दीब टू तो चाप दिल टू उठे नाई टू ते चाप दिल एरपर रही हे थ्री ते देखो तीन नम्बर रही है तो हमें तीन नम्बर चाप दीब ओके हमारे एखे देखते हैं जो उठते कि नाम लेखा एरपर रही हे चार नम्बर देखो हमें चार नम्बर चाप दीब चार नम्बर उठने उठसे एरपर हमें हे देख लो छय नम्बर तीन चार पाँच छये पाँच नम्बर नाई तो एखे जे छय नम्बर चाप दीब ओके चाप दिल छय नम्बर उठे नाई तो देखो हमारे एखे दुई तीन चार छय उठसे एरपर हमें कि करब एरपर हेर सेवेन ये सात नम्बर रही है एखे देखो ये अपशनटी रही है एखे हमें एखे एखे चाप दिल एरपर देखो रही हे नाइने ओके ये देखो एखे रही है देखो ये अपशन एखे रही है तो जस्ट हमें एखे चाप देव ओके यार इंटारे चाप देव ओके आशा करी हो जाए एरपर देखो एखे त्रिसटा कमप्लीट होग्जाम ये इग्जाम लेखा रही है जस्ट हमें इग्जाम लिखब हमारे इग्जाम जो भी लेखा रही है सेम सेम एक ही भाव लिखब देखो लिखे दिल एरपर इंटारे चाप देवें ओके तो इंटारे चाप देर पर हमें एक कमप्लीट होके एकत्रिस कमप्लीट होरपर देखो एखे जो लेखाटी रही है लिखते हैं
তো এরপরে দেখুন এখানে লেখা রয়েছে হচ্ছে 915 9 915 915, তারপরে রয়েছে হলো 12 12 7 7 5 7। অবশ্যই আপনারা এন্টার দেওয়ার পর আপনারা একটু মিলিয়ে দেখবেন যে দেখুন 91 এখানে রয়েছে কি 91, এখানে দেখুন রয়েছে 51, এখানে 51, এখানে 27, এখানে দেখুন 27 রয়েছে এবং 57। ওকে, তো আমি এখানে চাপ দিব। ওকে, তো আমি একটু চাপ দিলাম। এখানে চাপ দেওয়ার পর দেখুন আমাদের এটিও কমপ্লিট হয়েছে। এরপরে দেখুন এখানে যে লেখাটি রয়েছে আমাদের সেই লেখাটি অ্যান্ড হোয়াট ইজ অন দ্যাট অন। ওকে, তো এখানে যে লেখাটি রয়েছে সেটি লিখতে হবে। সেটি হচ্ছে লেখা রয়েছে হলো হচ্ছে ভি রয়েছে V8, এরপরে লেখা রয়েছে হচ্ছে V8 ZY ZY, এরপরে লেখা রয়েছে হলো হচ্ছে বড় হাতে দেখুন J J R। ওকে, তো এখানে দেখুন আমার রয়েছে কি V8 J রয়েছে। ওকে, তো আমি J লিখলাম কিন্তু এখানে আমি কি দিই নাই, 4 দিই নাই। দেখুন আমার এখানে একটি 4 একটি অপশান রয়েছে, লেখা রয়েছে আর 4 দিতে হবে এখানে। এরপরে এখানে আসবো এবং বড় হাতে দিতে হবে, এখানে বড় হাতে লেখা রয়েছে, একটু প্রবলেম হচ্ছে। তো আমি এখানে বড় হাতে দিব এবং 8টা দিব আমি বড় হাতের। ওকে ওকে, 8টা দিলাম বড় হাতের এবং এখানে মিলানোর পর সুন্দর করে আমরা সুন্দর সুন্দর করে আমরা এরপরে আমরা এখানে ইন্টার চাপ দেবো। ওকে, তো দেখুন আমরা এখানে রং লেখা দিয়েছে, মানে আমার এখানে একটি ভুল হয়েছে, কোনো না কোনো জায়গাতে অবশ্যই ভুল হয়েছে, এই কারণে আমাদের এই লেখাটি দিয়েছে এখানে V V8। আচ্ছা, আমরা হয়তো এখানে ছোট হাতে দিয়েছি, আমরা একটু বড় হাতে দিয়ে ট্রাই করব। আচ্ছা, আমি আগে দেখব যে আসলে এটি ঠিক আছে কি না। ভি এর পরে 8 দেওয়া আছে, এরপরে জেড এর পরে কি 4 দেওয়া আছে এবং জে দেওয়া আছে। ওকে, আমরা একটু বড় হাতে দিয়ে দেখব, এখানে আমার মনে হচ্ছে এটি বড় হাতের হবে। তো আমি জেডটা আমি ছোট হাতের কেটে দিব, কেটে দেওয়ার পর আমি জেডটা দেবো বড় হাতের। ওকে, এরপরে আমরা ইন্টারে ওকে, এই যে যে ওয়াইটি রয়েছে এখানে ওয়াই তো নেই, অবশ্যই ওয়াই নেই, এখানে মিস্টেক হয়েছে। দেখুন আমাদের এখানে কোন জায়গাতে মিস্টেক হয়েছে, দেখুন এখানে ওয়াই নেই। তো এরপরে আমরা কি করতে পারি, ইন্টারে চাপ দিব। ওকে, আশা করি কমপ্লিট হবে, আমার 33টি কমপ্লিট হয়েছে। এরপরে যে লেখাটি রয়েছে এখানে YX YX ZF MN F4। ওকে, তো আমরা ঠিক এভাবেই এখানে লিখব। দেখুন YX ZF M, বি কেয়ারফুল উইথ স্পেস, আসলে এখানে বি কেয়ারফুল উইথ স্পেসের কথা বলছে। আচ্ছা ওকে, আমি একবার দেখবো যে স্পেস না দিয়ে হয় কি না। এন দিব, এন দেওয়ার পর এখানে রয়েছে হচ্ছে F F4। ওকে, তো আমরা এখানে F4 দিব। এরপরে এখানে জাস্ট আমি একবার মিলিয়ে দেখব YX ZF MN F4। ওকে, আমি চাপ দিব। ওকে, আমাদের ঠিক আছে, আমাদের কমপ্লিট হয়েছে। এরপরে দেখুন আমাদের 34টি অলরেডি হয়েছে। আপনারা অবশ্যই ভিডিওটি দেখে দেখে করবেন, না ছাড়া আপনারা পাবেন। এখানে দেখুন কিন্তু আমাদের কিন্তু স্পেস ব্যবহার করতে হবে, ঠিক আছে, আমাদের অবশ্যই স্পেস এখানে ব্যবহার করতে হবে। তো কী লিখব, সিটি, আমাদের সিটা অবশ্যই বড় হাতে দিতে হবে, দেখুন সিটি। ওকে, সিটিটা বড় হাতে দিতে হবে, এখন স্পেস দিতে হবে। এরপরে দেখুন লেখা রয়েছে কি 5200, তো আমরা এখানে স্পেস দিলাম, এখন জাস্টটা আমরা দিয়ে দিব। দেওয়ার পরে এখানে জাস্ট আমরা ইন্টারে চাপ দেবো। ওকে, আশা করি 35টি কমপ্লিট হয়েছে আমাদের। এরপরে দেখুন এখানে যে লেখাটি রয়েছে আমাদের প্রথমে অনলি পিঙ্ক, মানে পিঙ্ক কালারের যে লেখাটি রয়েছে সেটি আমাদের সিলেক্ট করতে হবে। আমাদের পিঙ্ক কালারের লেখা হলো হচ্ছে কিউ, কিউটি হচ্ছে বড় হাতের হবে, তো আমি কিউটি বড় হাতের দিব। এরপরে হচ্ছে দেখুন টি, টি রয়েছে ছোট হাতের, জেড রয়েছে ছোট হাতের। এরপরে আমরা জাস্ট এখানে সেন্ট ইন্টারে চাপ দেবো। এরপরে দেখুন যে লেখাটি রয়েছে সেটি হচ্ছে এখানে আন্ডারলাইন অনলি, তো আন্ডারলাইনে যেটি যেটি নিচে রয়েছে সেটি লিখবো আমরা, আমরা সম্পূর্ণটা বড় হাতে লিখতে হবে, MQT। এক্সামটি অবশ্যই ভিডিও দেখে দেখে দিবেন। এরপরে হচ্ছে কিউ, ওকে, দেখুন সর্বশেষ কিউ রয়েছে, আমরা আবার কিউ দিব। ওকে, এরপর আমরা এই যে সেন্ড এখানে ক্লিক করব। ওকে, দেখুন আমাদের 37টি কমপ্লিট হয়েছে। এরপরে দেখুন এখানে যে লেখাটি রয়েছে যে আন্ডার সার্কেল, মানে সার্কেলের মধ্যে যে লেখাটি রয়েছে লিখতে হবে, আমাদের সার্কেলের ভিতরে রয়েছে ডি। ওকে, আমরা এখানে ডি লিখব, ডি ডি দিব। ডি দেওয়ার পর এখানে দেখুন সার্কেলের মধ্যে রয়েছে কি আই। ওকে, আমরা আই দিয়ে দিলাম।
ঠিক আছে। এরপরে দেখুন আমার সার্কেলের মধ্যে এস রয়েছে, তো এস আমি দিয়ে দিব। এস দেওয়ার পর এখানে দেখুন এই সার্কেলের মধ্যে রয়েছে এম এম ই, তো আমি এখানে এম এম ই দিয়ে দিব। এরপরে দেখুন সার্কেলের মধ্যে আর কোনো অপশান নাই, ওকে। তো আমরা এরপরে ইন্টারে দিয়ে দেখবো, আরেকবার দেখে নিই আমরা সুন্দরভাবে। এই যে ডি রয়েছে সার্কেলের সার্কেল বরাবর এবং আই রয়েছে সার্কেল বরাবর, এস এ নাই, তবে এ এস এ দেখুন সার্কেল বরাবর রয়েছে এবং এম রয়েছে এবং ই রয়েছে, ওকে। আমার মনে হয় যে রাইট হয়েছে, তো এখানে আমি ক্লিক করবো, ওকে। ক্লিক করার পর দেখুন অলরেডি আমাদের 38টি হয়েছে, আমাদের এক্সাম প্রায় শেষের শেষের ভাগের। এরপরে এখানে দেখুন যে লেখাটি রয়েছে অনলি ব্লু, তো ব্লু লেখাটি যেটি যে ব্লু লেখাটি রয়েছে আমরা আমরা করব, তো আমরা এটি দিব, এইচ দিব বড়ো হাতের, এন দিব বড়ো হাতের, এবং আবার আবার এন দিব ছোটো হাতের, এক্স এক্স দিতে হবে আমাদের বড়ো হাতের, সরি এসটা বড়ো হাতের উঠে নাই, এক্স দিব বড়ো হাতের এবং ভি দিব ছোটো হাতের, ওকে। এরপরে আমরা জাস্ট এখানে যেই যে লেখাটি যে সেন্ট সেন্টে ক্লিক করবো, ওকে। আশা করি এটি কমপ্লিট হবে, 29টি আমাদের, আর 6টি দিলে আমাদের এক্সাম শেষ। তো দেখুন এখানে লেখা রয়েছে অনলি নেট 3 টিস, মানে আমরা এই যে যেই 3টি গাছ আমরা সিলেক্ট করব, দেখুন এটি হচ্ছে গাছ, ওকে। তো আমি একটু দেখাবো আপনাদেরকে, তো এই যে 6 নাম্বার, 6 নাম্বার হচ্ছে টি রয়েছে, একটু দেখতে হবে, আমার এখানে একটু প্রবলেম হচ্ছে কানেকশনের প্রবলেমের কারণে। তো এখানে আমি যদি ক্লিক করি দেখুন আমার এখানে লেখার অপশান রয়েছে, এই জন্য আর কি 6 নাম্বার হচ্ছে টি রয়েছে, 6 টি, এবং 8 আসবো আমরা, দেখুন 8 টি রয়েছে, 8 টি, এবং এখানে দেখব যে 8 টি, এবং হচ্ছে আমাদের 9 দেখুন এই যে একটা গাছের গাছ রয়েছে, তো আমরা এই 9 দিয়ে দিতে পারি। এরপর আমরা ইন্টার দিয়ে দেখব, ওকে। ইন্টার দেওয়ার পর দেখুন আমাদের এটিও কমপ্লিট হয়েছে, 40টি, আর 5টি ফ্লাওয়ার্স মানে ফুল আমাদের সিলেক্ট করতে হবে, ফুল যেটি যেটি রয়েছে সেটি সেটি আমাদের সিলেক্ট করতে হবে। তো ফুল রয়েছে হচ্ছে দেখুন ফুল, এটি কিন্তু ফুল, এই যে দেখুন 1 2 3 4 5, এই 5 নাম্বারটা হচ্ছে ফুল, ওকে। তো আমরা এখানে 5 দিয়ে দেবো। এরপরে দেখুন এই যে 6 7 7 নাম্বারটা কিন্তু এখানে দেখা যাচ্ছে ফুল, ওকে। তো আমরা এখানে 7 দিয়ে দেবো। এরপরে দেখুন এই যে 8 নাম্বারটা হচ্ছে ফুল, আমরা এখানে 8 লিখবো, ওকে। এরপরে আমরা এই যে যেই অপশান রয়েছে এই যে সেন্ড ইন্টার, ইন্টারে চাপ দেবো, ওকে। তো এরপরে দেখুন আমাদের 41টি কমপ্লিট হয়েছে, আর আমরা যদি এই যে 5টি আর 4টি দিলে আমাদের কমপ্লিট হইবে হইবে। তো এখানে দেখুন অনলি নেট লেখা রয়েছে, এরপরে 3 স্কোয়ার্স উইথ স্টেট সিংস, তো এই যে এখানে যে লেখাটি রয়েছে এখানে আমরা আসলে লিখব হচ্ছে দেখুন এখানে হচ্ছে আসবো 4টি করে রয়েছে, এখানে দেখুন যে 9 রয়েছে এখানে সার্কেলের মধ্যে রয়েছে, তো আমি এখানে 9টি দিয়ে দিতে পারি, তো আমি এখানে 9 দিব, এখানে দেখুন জাস্ট এখানে আমি 9 দিলাম, ওকে। তো 9 দেওয়ার পর এখানে এখানে হচ্ছে দেখুন এই সার্কেলের মধ্যে কোনটা রয়েছে, এই যে দেখুন এটি হচ্ছে এ, তো আমরা এটি এ দিয়ে দিব, এ দিয়ে দিলাম। এরপরে আমরা হচ্ছে দেখব হচ্ছে এই যে দেখুন সার্কেলের মধ্যে রয়েছে এটি হচ্ছে বি, তো আমরা এই যে জাস্ট বি দিয়ে দিলাম। এরপরে আমরা হচ্ছে ইন্টারে ইন্টারে চাপ দেবো, ওকে। তো আমি দেখুন ইন্টারে দিব, ইনশাল্লাহ হয়ে যাবে। এরপরে দেখুন আমাদের এটিও কমপ্লিট হয়েছে, 42টি, আর 3টি মাত্র আমাদের তাহলে কমপ্লিট হইবে। এখানে আমাদের প্রথমে স্টেট নাম্বারস, হাউজিং নাম্বারস, ওকে, মানে নাম্বার যেটি যেটি আছে সেটিতে আমাদের, ওকে, আমি এখানে 1 নাম্বার রয়েছে ক্লিক করলাম, ওকে, 1। এরপরে এসে দেখবো হচ্ছে দেখুন এই যে 7 নাম্বারে রয়েছে এবং ওঠে নাই, এখানে দেখবেন মনোযোগ সহকারে আপনারা একটু ভালোভাবে দেখবেন। এরপরে এখানে দেখুন 8 রয়েছে, ওকে, আমাদের আশা করি কমপ্লিট হয়েছে, এখানে আমি চাপ দিব, ওকে। চাপ দেওয়ার সাথে সাথে দেখুন আমাদের এখানে কিন্তু ক্যাপচান, এখানে দেখুন আমাদের কোনো ক্যাপচা নাই। তো এরপরে দেখুন আমাদের এটি প্রায় 43টি কমপ্লিট হয়েছে, আর 2টি বাকি আছে। তো এখানে যেহেতু ক্যাপচা নাই সেহেতু আমরা কি করতে পারি, এখানে দেখুন এই ইট ইজ নট এ ক্যাপচা আমরা আগের মতন এখানে ক্লিক করে দিব, ওকে। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন অবশ্যই আমাদের এটি এটি লিখতে হবে, এবং আই এম এ গুড, ওকে। তো আমি এখানে দেখুন লিখব হচ্ছে আই এম স্পেস হবে, এরপরে গুড গুড, এরপরে একটি কি হবে, একটি আশ্চর্যবোধক একটি চিহ্ন হবে, এটি আমাদের চিহ্নটি দিতে হবে। তো আমাদের আশ্চর্যবোধকটি চিহ্নটি দিতে হবে, একটু একটু প্রবলেম হচ্ছে অবশ্যই, আশ্চর্যবোধক আমরা চিহ্নটি দিয়ে দিব। এরপরে আমরা এই যে যেই সেন্ড অপশান রয়েছে আমরা ক্লিক করবো, ওকে।
দেখবো। দেখুন আমাদের আমাদের এক্সামটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি যদি এখানে স্টারে আমি যদি ক্লিক করি, দেখুন আমি যদি এখানে স্টারে ক্লিক করি তাহলে আমরা এক্সামটা কমপ্লিট করেছি এবং আমরা কাজটি শুরু করতে পারবো বন্ধুরা। তো আমি এখানে কাজটি আই অ্যাম এগ্রি উইথ টার্মস, ওকে আমি এখানে শুরু করতে পারবো। ওকে স্টারে আমি ক্লিক করলাম, আই অ্যাম ওয়ার্ক ইংলিশ, ওকে আমি আই কনফার্ম দ্যাট এভরিথিং ইজ কারেক্ট। ওকে বন্ধুরা, আমি আমি দেখালাম যে আপনারা কিভাবে এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারলেন যে কিভাবে আপনাদের হচ্ছে এক্সামে পাশ করতে হয় এবং কিভাবে এক্সাম দিতে হয়। অবশ্যই আপনারা এই ভিডিওটি দেখে দেখে আপনারা এক্সামটি দিবেন, তাহলে আপনারা খুব সুন্দরভাবে এবং যত্ন সহকারে আপনারা হচ্ছে এক্সামে পাস করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন এবং একটি লাইক করবেন ভিডিওতে এবং কমেন্ট করবেন। নেক্সট ভিডিওতে আপনার সামনে নিয়ে আসবো আপনারা কীভাবে এই কাজটি করবেন এবং একটি সফটওয়্যার আমাদেরকে ডাউনলোড করতে হয়, এই সফটওয়্যারটি কীভাবে ডাউনলোড করবেন দেখিয়ে দেবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।